আরো বাবা মা ও উদা গো, আরো পাশি বাবা দয়া করিয়া সায়ো গো। বাবা আমার বাবা রে কি বুলা তারা, এর মারার কন্ন গো। ও বাবা আমি পাশি গো তোমা গো, তার গো বাবা সায়ো গো। বাবা ভাই আমি তার বাবা মা, তার উদায় আমি বিচার পাশি গো। আমার বাবা রে দাও দিয়া বসো দিছে ওই বাড়ি না গেছে গো। আপনি হচ্ছেন রাকিবের বাবা, তাই তো আসলে বিষয়টা কি হয়েছে যদি একটু বলতেন। বৃহস্পতিবার আমার পাঁচটার পরে, মানে আসর নামাজের পরে, মাগরিবের আগে, হ্যাঁ, আমার ছেলের সাথে একটু মনোমান্য হয়েছিল এই লইয়া যে আমার ছেলে সবসময় বলতো যে তুমি আমার সাথে এখন তোমার সম্পর্ক বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ, তোমার মায়া আমার কাছে বিয়ে পড়াই দিয়ে গেছে, তুমি একটু ভালো পরিবেশে চলো। বাবার ঘরে আমার একটা ছোট্ট ভাই আছে, মায়ে গেছে বাবার বাড়িতে বেড়াইতে, তাহলে তুমি একটু ভালো পরিবেশে চলো, এগুলো নিয়ে অন্য টুকটাক আসবে। আর মেয়েটা এতই উচ্ছৃঙ্খল ছিল যে আমার ছেলেটা কিছু বললেই তারে মারতো, যে মারতো, খাবার দিত, চোপার দিত, এরম আমরা প্রতিবাদ করতে গেলে ছেলে প্রতিবাদ সেটাই করতো না। ছেলে কত না না, ওরে ওরে কিছু বলবে না, ওরে কিছু বলবে না, ওরে ছাড়া আমি বাঁচবো না, এগুলি সে বলে। এই এই বৃহস্পতিবারে আপনার চলে গেছে বাপের বাড়িতে, ওরে বুঝাইলাম যে তুই কোনো কিছু করিস না, ও দুদিন বেড়াইয়া চলে গেল, ও রাত্রে আর ঘুমাইতে নেই। শুক্রবারে দশটার সময় ও গেছে, এগারোটার সময় যে ওর বাপের বাড়ি থেকে ওরে নিয়ে এসে, আর এগারোটার সময় নিয়ে এসে এবং ওর বাড়িতে এগারোটার সময় নিয়ে এসে আইন না, ও বাসায় আসে, ও শহরে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়, এবং হোটেলে বোধহয় খাইছে নাকি। এই খাওয়ার ভিতর কি আমার ছেলেটার কিছু খাওয়াই দিল নাকি বুঝতে পারলাম না। ছেলে আইসে, আমি গেছি এই আপনার ডিসিকোট মসজিদে, ওখান থেকে আমি আইসি, আইয়া আইসি আর আমার ছেলে বলে যে আমি লিখি দিয়ে ভাত রান্না করছি আমি, তোরা কেউ কি গাইলি না, হ্যাঁ, তাহলে ভাত রান্নিয়েছি, ভাতটা রান্নিছি, খাইস কয়, আমরা খামো পরে খামুনি। এবারে আমার আব্বাই মারা গেছে এই শুক্রবারই, দেড়টার সময় মারা গেছে, আমি যে আর লঞ্চ দিয়ে যাই আবার জানাজা শরীর হইতে পারিনি। তো তুই কী কস, আমি আপনার 1000 টাকা দেবো, পরের দিন আমরা চলে যাই, যাইয়া আমার ছোটো গাইডারে দেখে এনে কবরটা। এই অলগ এই কথাবার্তা বললে আমি আসরে নামাজ পড়তে গেছি। আচ্ছা, আসর নামাজ পড়তে গেছি, ও আমার মেয়ে এই বউ আর ছেলে আপনার ঘরের ভিতরে, এই নামাজ পড়ে আমি আইসি, বাসায় আইনি, বাসায় আইনি বোধ হয় আমি সামনে ছিলাম নাকি, এই ফাঁকে ওরা এখানে থাকে আসিল, এই ভিতরে একটা পর্দা আছে, পর্দাটা টাঙ্গাইয়া ওরা দুজন ভিতরে, এরপরে আমি কইলে ভাতটাত খাইও, আবার ওই যেখান থেকে বডি নিয়ে এসে এবং সেখানে সেই ফ্রিজে কিছু মুরগির ঠ্যাং ঠুং ছিল, এই ঠ্যাং ঠুংগুলো নিয়ে এসে আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো আনছো গা, সালন রান্না আছে, এরপর তুমি এগুলো আনলা খা, কয় এগুলো রান্না, কিন্তু এগুলার উচিত দিলে আবার ছেলের ওই বডি নিয়ে এসে, বডি নিয়ে আসছিল কে, ওই মেয়ে নিয়ে এসে। আচ্ছা, পরে দেখলাম যে এই এই যে এগুলো আনতে যাইয়ে বোধহয় বডি আছে না, বডি পাইবো গা, আমার ঘরে ওই বডি ছিল না। আচ্ছা, ওরা আমি চলে গেলাম বোধহয় ওই নির্বাচনে ইয়েতে গেলাম, হ্যাঁ, অফিসে গেলাম, এনে চা খাইতেছি নাকি, এই পরে আমি গেলাম মাগরিবের নামাজ পড়তে গেলাম। মাগরিবের নামাজের পরেই, ও মাগরিবের নামাজের আগেই আমার ছোট ছেলে কয় আব্বা রাকিবে ঘরের ভিতরে গলার মধ্যে গ্যা গ্যার 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 করিয়া উঠল, কি আমি কও কি আমার সামনে যে আমি তার লগে দূরে চলে গেছি। সেই সময় ধরেন
সাড়ে পাঁচটা ছয়টা বাজে পনেরো ছয়টা এই আমি আইসি আয়া এই কপাট মেলো সামনের কপাটটা দেওয়া সামনের কপাটটা মেলতে টাইম হয়েছে এবার মেলছে মেললে প্রতিদিন সেই কপাট মেলে দাঁড়িয়ে থাকে এখানে কিন্তু সেদিন কপাট মেললে টাচ করে ভিতরে ঢুকে গেছে রুমের ভিতরে ঢুকে গেছে রুমের ওই পর্দার ভিতরে ঢুকে গেছে আচ্ছা পর্দার ভিতরে ঢুকে যায় গেছে আমি বলি কি গো কিছে রাকিবের বলে কি গলার মধ্যে কি গের গের করিয়ে কিছে সমস্যাটা কি কটা ওই আপনার সে শুয়ে রয়েছে একটু ঠান্ডা লাগছে তো কালকে আমি তো বাসায় ছিলাম না আমি ছিলাম অঙ্গবাড়িতে ও ওই উজাগার ছিল সারা রাত ঘুমাইতে নেন ঘুমায় আমি ডাকছি কিরে রাকিব তোর গিয়েছে তো আসলে দিয়ে ঘুমায় পরে আমি ওখান দিয়ে একটু দু পিসে আমার পোলার যে এখান দিয়ে ফিটান দিয়ে সেখান দিয়ে আমি দেখবো সেখান দিয়ে একটা সে পাঞ্জাবি টাঙ্গাই দিয়েছে আরে আমি তখনও বুঝি না যে আমার ছেলে পরে আমি ওই কাপড় টাঙ্গাইছে কাপড় একটু নেস নেসের ফাঁকি দিয়ে 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 বোর আপনার এই বেরিশিয়ারের এই ফিতাচ্ছি না তার মানে মনে হচ্ছে বউটা অন্য কায়দায় অবস্থা আমি আর ভিতরে প্রবেশ করিনি আমি এই পিছন দিয়ে কপাটের ফাঁক দিয়ে দিই যে ওইটা কম্বলটা ঢাকা এই আমার ঢাকা পরে আমি চলে গেছি আপনি প্রথম বুঝতে পারেন নাই তখন না তখনও বুঝতে পারেন বুঝতে পারেন আচ্ছা আচ্ছা বউ বলছে যে ঘুমাই রয়েছে আমি পরে গেছি নামাজ পড়তে মাগরিবের নামাজ পড়ে আমি এরপরে আর আসিনি নামাজ পড়ে আমি রোডেই ছিলাম ও ওখানে খেলতেছে এশারের টাইম হওয়ার পরে এশারের টাইমের আগে ওরে আমি মোবাইলটা দিয়ে গেছে ও বসে বসে এনে গেমস খেলে এই এখানে তো আর কোনো কথাই নেই না এশারে নামাজ পড়ে আমি আইসি ও এই ফাঁকে কিভাবে বাইরিয়ে গেল কেমনে গেল ও জানে আল্লাহই জানে ও যাইয়া ওর ওই ইট বেরিয়ে চলে গেছে ইট বেরিয়ে যাইয়া দোকানে আমার ছেলের টাকা মোবাইল হ্যাঁ একটা গ্যাস কিনবে সাড়ে সাত হাজার টাকা দিয়ে আজকে ভিন্ন হয়ে যাবে এই গ্যাসের টাকা টুকা এগুলো লই আসে ওই ইট বেরিয়ে যাইয়া একটা মানে থানা থেকে বলছে যে ওর এই ব্যাগটা ওখানে রাখছে রাইকার সে সেখান থেকে আবার থানায় ব্যাগ করছে ব্যাগ করিয়া থানায় যেয়ে বলে যে আমার আমি আমার স্বামীরে মারিয়া ফেলেছে কারা যেন তখন থানালারা ধরছে যে তোমার স্বামীরে মারিলে তুমি দেখলে কেন তৃতীয় হলেন হ্যাঁ সেখানে তার বাসা এই থানা আলারা সম্ভব করে ওরা অ্যারেস্ট করছে করিয়া তারা নিশ্চিন্ত হয়েছে যে তুমি মারসরে কহ ওর কাছে স্বীকার হয়েছে যে এই হের পরে হেরা আইসে আয়ের পরে ওরে দেয় মোবাইল চালা কিরে রাকিব কই কয় রাকিব ঘরে ঘুমাইতেছে কি ঘুমাইতেছে বেটা বাইরে ও বাইরেছে ও বাইরে যে কর তোর রাকিব দি ভাইয়া মারা গেছে এই আবু দূরে যে কা ভাই ও আপনারা পুলিশ আসার আগ পর্যন্ত আপনারা খবর পান নাই ও সারা রাত্রি এরমই থাকতো আমরা তো জিজ্ঞাসা না ওরা কখন উঠা ভাত রান্না খাবে টাবে এবং ওই অবস্থায় থাকতো ও মাইয়া গেছে কখন অত জানি না ওই মায়ের লগে কারা ছিল এইখানে বিয়েটা এই মেয়ের মায়ের বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর আমরা জানতে পারি যে মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে সেই ছেলে বিদেশে থাকে এরপরে আমি বললাম যে আপনার ছেলে মেয়ের যে আরেক জায়গায় বিয়ে হয়েছে সেটা আপনারা আমার জানাই দেন হ্যাঁ আমার জানে না থতমত খায় জানাইনি মহিলা মনে করছিল আমার ছেলে চাকরি দিবে টাকা পয়সা অনেক অভাব নাই এই এগুলো মনে করিয়েই সে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে যায় আর বিয়ের পরে আমার ছেলের প্রতি তারা রাজি না মাপও রাজি না মায়ও রাজি না এবং মেয়েও লাস্ট যে তোরে বিয়ে দিলে আরেক ছেলের কাছে দিব মেয়ের মা আমার ছেলের আরো কি হের কিছুদিন আগে মেয়ে গেছে সে বাড়িতে আনতে যাইয়া এই আনতে যাইয়া আমার ছেলের গেড়ি বেড়ায় কোপ দেয় মেয়ের মা এই গেড়ি বেড়ায় কোপ দেয় দেওয়ার পরে আমি আমার কয় আপনার ছেলে কি অবস্থা আপনি আসেন আমি না আমি যাবো না আমি যাবো না আমার ছেলে গেছে আমার ছেলে পাঠাই দেয় এরা আইন না হসপিটাল না দশটা না বারোটা সিলেই দিছে এটা কবের ঘটনা এটা আরো দুই তিন মাস আগের ঘটনা হ্যাঁ তো মেয়ের যে ছেলের জিজ্ঞেসলাম কিসে ক আমি দিয়েছি পোস পরে একদিন কথা বাস্ট হয়ে গেছে না ওর মায় দিছে এ তোর মায় আমার গাড়ি পোস দিছে আমার ভালো পাইছে এই ওর লগে কোনো মেয়ে ছেলের লগে সম্পর্ক ছিল হতবা সেই ছেলের কাছে বিয়ে দিবে আবার নতুন করে এই পরিকল্পনা করে সে বৃহস্পতিবার রাত্রে আসরের সময় যায় পাঁচটা মানে আসরের নামাজের পরে যায় সে যাইয়া সেই রাত্রে পরিকল্পনা করিয়া আমার ছেলের সাথে ফিট হইয়া আসে আইসা সারাদিন ঘুরছে গাড়ছে কমনি কি খাওয়াইছে নাকি কি করছে সে পরিকল্পনা মতো সে
বডিটা বডিটা ওই আপনার পুত্রের বউ নিয়ে আসছিল, বডি আপনি যে ওই পাশের বাসার থেকে নিয়ে আইছে, পাশের বাসায় আমরা মুরগি ট্যাং ছিল, ট্যাঙের ঠেকোডা ট্যাং, হ্যাঁ হ্যাঁ ট্যাং টুম কোডা ছিল, আচ্ছা আচ্ছা, সেই কোডা ট্যাং সে নিয়ে আইছে ওই বডি বুদ্ধা, যা দেখলাম যে বডিটা কার অমুক পাশের বাসা, এর আগে ছিল না বাসা, আর ছোট্ট পোলা ঘরে ছিল, এই পোলার থেকে কত বডিটা দিয়ে আমরা একটু মুরগি জবাই করতাম, এই ফাটকি দিয়ে নিয়ে আইছি, এই ছিল বোঝে না যে কি। আচ্ছা আপনার যে পুতের বউ যে ছিল তার চলাফেরা কেমন ছিল? তার চলাফেরা তো সে সিঙ্গাপুরি মেয়ে বিদেশি মেয়ের মতো চলাফেরা ছিল, ইসলামী মুসলমানের যে ধর্মের চলাফেরা তার সেই পরিবেশটা ছিল না, এগুলো নিয়ে বাঁচবো ছিল কথা বলতো, এগুলো নিয়ে বাঁচার পরেই আমার ছেলে এই একটু টুকটাক ঝগড়া হতো। আপনি আপনারা যখন ওরে হত্যা করা হয়েছে বিভিন্ন ছলে বলে কৌশলে আসলে বোঝানোর চেষ্টা করছে যে ও বেঁচে আছে এরকম, পরে এক সময় যখন পুলিশ আসে তখন আপনি শুনতে পান তাই? আমি জিজ্ঞাসা করছি না কি রে রাকিবের কি হয়েছে, না রাকিবের কিচ্ছু হয়নি, এমনি রাকিবে আপনার ওই যে একটু ঠান্ডা লাগছে হেলে গিয়ে গলার মধ্যে গেদ গেদ করে এই এখন ঘুমাইতেছে, তখন তো আমার পোলা শেষ বলে নাহলে বলে বলাইছি আমি ডাকছি রাকিব, ও রাকিব রাকিব রে রাকিব রাকিবে ঘুমাইয়ে পড়ছে জন্মের তোরা ঘুমাইয়ে এরম জানলে আল্লাহ আমারে বাঁচাইছে, আমি যেন ওরে ওই অবস্থা দেখিনি, দেখলে তো আমি ওই মেয়ে সহ্য করতে পারতাম না, হয়তো মেয়ের আঘাত করতাম, টিচার চাই যেন আমার আমার বুকের ধন যেভাবে কারিয়ে লুয়ে গেছে তার বিচার আমি চাই, ওর যেন ফাঁসি হয়, ওর সহকারী ওর মা বাবাও যেন ফাঁসি হয়, এরা কোনোদিন আমার ছেলের ভালো চায়নি, এরাই বিয়ে দিছে এরাই বিয়ে দিয়ে এরাই গঞ্জাম গুলো। আপনার পুতের পর বাড়ি কোথায়? আপনার ইটবাড়িয়া, ইটবাড়িয়া ওই দুই নম্বর ব্রিজের ওই আখন বাড়ি, আমার বোন নাম হচ্ছে আপনার এই আপনার মিম, ওর বাবার নাম, ওর বাবার নাম হলো জহিল আখন, ওই ওরা জানে তোমার ভাইকে হত্যা করছে, তোমার ভাইকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আসলে কি চাও, তোমার চাওয়াটা কি বলো?